গুড ইভিনিং ফ্রেন্ড, আপনার স্বাগত করছি মোর আগ ফ্রেশ নিউ ব্লগ কু। ফ্রেন্ড আশা করছি আপনার বহুত ভালো থাকবে, খুশি থাকবে। আর ফ্রেন্ড আজ তো হচ্ছে যোটা মানে বহুত খুশির দিন, কেন রাউরকেলার আজ হকি ওয়ার্ল্ড কপ স্টার্ট হয়ে গেলি। আর মু যে জায়গায় অছি দেখুন কেউ ভাবে পার্কিং এরিয়ার মু রই গোটে ব্লগ বানাউছি, কেন রোড এরিয়া এতে জাম আর পুলিশ বি মানে বাইক হোক কোটে মানে স্টান্ড করা দৌনি, সেই মু পার্কিং এরিয়ার হি ব্লগ শুট করছি। আউ বেশি কিছু ন কই চল দেখিবা, কেন সাঙ্গে মতো তো মু কেনা টিকে বাহার থিবারু টিকট বি বুক করে পারিনি। মু আজ আপনার টোটালি হকি স্টাডিয়াম পাখু তো বাইক ছাড়ু না, মু আপনার মানে হকি স্টাডিয়ামর বাহার সব ভিউ দেখুছি, কেউ ভাবে ভিড় কেউ ভাবে লোক মানে পার্কিং এরিয়া বহু সারা হয়েছে, মানে কেউ জায়গার আর বাকি নাই, এত সারা লোক আসছেন বাহার। তো সেই চালু লেট ন করি আপনার দেখুছি টোটাল ভিউ কম কেমি হয়েছি। আর তাহলে আজ তো হকি ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়ে যাই, আর তাহলে কত সুন্দর ভাবে লেখা হয়েছে ওয়েলকাম টু রাউরকেলা, গেট বি সেম হয়েছে। আর স্কাইটা সাগর দেখুন দেখে পুরো অরেঞ্জ কু, আপনার দেখুন খালি ভিউটা কেউ ভাবে লাগুছে মতো বাহার। আর সবুপটে পার্কিং এরিয়া এইপটে বি দেখুন মানে বহুত এরিয়া দেখি করা যাই পার্কিং পাই লাগুছে সাগর টোটাল। এবার এই যে রাস্তা দেখা যাচ্ছে আপনার দেখবার যে মানে আপনার দেখি কুহু টোটাল ফরেন লাগুছে না নাই রাউরকেলা। আর সেই জায়গার বি লোক দেখা পাই মানে এলইডি স্ক্রিন লাগিছে, রাতে যদি আপনার দেখা যাচ্ছে না কোনো কইপারিবি না, কেন সব ক্ষেত্রে বাইক পার্কিং এরিয়া। আজ সাঙ্গ লাগুছে গোটে আমার রাউরকেলা দেখ, আর সেইপট সাইডে বি দেখুন কত পার্কিং এরিয়া, সব জাম হচ্ছে সাঙ্গে যেগুলা ভিড়ে। আমি তো সাঙ্গ দেখা বলে মানে রাউরকেলা মানে যে টিকট নমুছি বহু জায়গায় এলইডি স্ক্রিন লাগিছে, ডাইরেক্ট মানে লাইভ টেলিকাস্ট হচ্ছে হকি ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখা পাই বহু জায়গার অছি। এমতি দেখুন কেউ বলে মানে সেপটে স্টাডিয়াম পটে ছাড়ু না, জমা মানে কার হোক বাইক মানে টোটাল অলগা ডিরেকশন চেঞ্জ করে দেবেন পুলিশ ভাই মানে। টিকে দেখিবা কেমতি কোন অছি ছাড়ুচন্দ না নাই, দেখবার মানে বহু জায়গা এমনি পার্কিং হয়েছে পার্কিং এরিয়া কেউপটে বাকি নাই মানে গাড়ি মানে সব কার বাইক সব সবপটে পুরো ভরপুর, এইপটে বি দেখুন পুরো কার কোভাবে পার্কিং করা হয়েছে, মানে যেগুলা লোক সাগর আসছেন মানে ছবিবাকু মানে টোটাল মানে ওয়ার্ল্ড সারা লোক আসছে মানে যেগুলা কার সব লাগিছে। আর এইপরে দেখুন বাইক পার্কিং এরিয়া বহু জায়গা এমনি হয়েছে যেটাকি পার্কিং করা যাইছে, এপরে দেখুন পুলিশ সার মানে জমিছেন সব কেমনি কোণ হয়েছে দেখুন মানে হকি স্টাডিয়াম পুরা হলুচি পুরা যেগুলা লোকরে ভরপুর, আর সাউন্ড তো পুরা হলুচি পুরা এরিয়া নেই। ধ্যানচানক মূর্তি কোভাবে মানে লাইট লাগিছে সাঙ্গ মানে ফটো সুট করে লোক মানে আসছেন, আর কিনা যেগুলা লোক আজ বহু সাঙ্গে খুশি লাগুছে লাগুছে রাউরকেলা না আর মানে এত মানে ওড়িশার ছোট জায়গা হয়েকি বি রাউরকেলা আজ বহু মানে আগু বড়ি গেছি। আর সিধা গলে সাঙ্গে হকি স্টাডিয়াম, কেন সেপটে বাইক পরিবেশন নাই ছাড়ু না, আপন মানুষ খালি মানে যেটাকি এয়ারপোর্ট এরিয়া রাস্তা হয়ে ছাড়ছেন, সব লোক ফটো সুট করছেন, আর তাহলে সব কেটে পার্কিং এরিয়া খালি দেখা যাবে। এত ভিড় সাগর মানে কহিবাকু নাই, সাগর আজ বহু খুশি লাগুছে, কেন বহু মানে আপন মানে বি খুশি থাকবে রাউরকেলার মানে রাউরকেলাকে আজ এরিয়া বাহার লোক আসি মানে যাচ্ছেন। তো আপনার দেখুছেন যে হচ্ছে এয়ারপোর্ট টিকে নাইট রবি আপনার দেখাই দেছি, আগে নূয়া নূয়া হেবার দেখুন সাগ মানে মানে ভাই মানে পুরা ফটো ফুটে ব্যস্ত আছে খালি,
ଏଇଟା ସାମାନ ଦେଖୁଛନ୍ତି କାର ଆଉ ବାଇକ ମାନେ ପାର୍କିଂ ଏରିଆ ଏୟାରପୋର୍ଟର ସାଙ୍ଗମାନେ ପୁରା ଯୋଉଭଳିଆ ଭିୟୁଟା ଆସୁଛି ଅରେଞ୍ଜ ଅରେଞ୍ଜର ମାନେ ସ୍କାଏଟା ପୁରା ଅଲଗା ପ୍ରକାର ମଜା ଲାଗୁଛି ଦେଖିବା ପାଇଁ ଏଇ ହଉଛି ସାଙ୍ଗମାନେ ଆମର ରାଉରକେଲା ଦେଖନ୍ତୁ ଆଉ ସାଙ୍ଗମାନେ ଦେଖିପାରୁଛନ୍ତି ଲୋକମାନେ କେଉଁଭଳିଆ ଭିଡ଼ ଅଛନ୍ତି ଆଉ ଆଜି ହକି ୱାର୍ଲଡ କପ୍ ତା ସହିତ ଲୋକମାନେ ବୁଲିବା ପାଇଁ ବି ଆସୁଛନ୍ତି ବହୁତ ସାରା ଲୋକ କାରଟା ବି ଦେଖନ୍ତୁ କେଉଁଭଳିଆ ହେଇଛି ମସ୍ତ ଲାଗୁଛି କାରଟା ଗଜବ ହେଇଛି ସାଙ୍ଗମାନେ ନାଇଁ କାରଟା ସାଙ୍ଗମାନେ ଏବେ ତ ଦେଖିଲେଣି ମାନେ ବହୁତ ବୁଲିକି ମାନେ ବହୁତ ମଜା ଲାଗୁଛି ଲୋକ ଯେଉଁଭଳି ଅଛନ୍ତି ତ ଚାଲନ୍ତୁ ମୋର ବାଇକ୍ ଏବେ ରେଡ଼ି ଅଛି ରାଇଡ଼୍ କରିବା ପାଇଁ ଆଗକୁ ଦେଖିବା ଆଗକୁ କ'ଣ କ'ଣ ଅଛି ଆଉ ଗଛ ଭିତରେ ସାଙ୍ଗମାନେ ଦେଖିବାରୁ ଯେ ସବୁ ମାନେ ଭେରାଇଟି କଲର୍ର ସବୁ ଲାଗିଛି ଲାଇଟ୍ ପଟେ ଗଛ ବି ସେମିତି ଲାଇଟିଂ କରୁଛି ମାନେ ଦେଖିବା ପାଇଁ ବହୁତ ମଜା ଲାଗୁଛି ଏଇ ଦେଖନ୍ତୁ କେଉଁଭଳିଆ ଲାଗୁଛି ଏଇ ଜାଗା ଏଇ ଜାଗାରେ ସାର୍ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଏବେ ଏୟାରପୋର୍ଟ ଚକ୍ ପାଖକୁ ପହଞ୍ଚିଲେଣି ଯୋଉଟାକି ଆମର ରକେଟ୍ ଛକ ଦେଖନ୍ତୁ କେଉଁଭଳିଆ ସବୁ ଗଛର ଲାଇଟ୍ ଲାଗିଛି ହଁ ଅଲଗା ପ୍ରକାର ମଜା ଆସୁଛି ଆଉ ୱାଟର୍ ଫାଉଣ୍ଟେନ୍ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ପୁରା ଆମ କ୍ରୀଡ଼ାଙ୍କ ପଟା ମାନେ ଯେଉଁଭଳିଆ କରିକି ଆଉ ପାଣି ଦେଖନ୍ତୁ ସେଥିପାଇଁ ଲୋକମାନେ ବି ହାଲିତ କାହିଁକିନା ଏଇ ଜାଗା ଜାମ୍ ହେଇଯିବ ସେଥିପାଇଁ ଫଟୋ ସୁଟ୍ କରିବା ପାଇଁ ଦେଉନାହାନ୍ତି ମୋର ଲୋକ ଯାଇକି ଦେଖିବେ ସାର୍ ଏଇ ଜାଗାରେ ଯେଉଁ ଭିଡ଼ ଆଉ ସବୁବେଳେ ତାଙ୍କୁ ଟ୍ରାଫିକ୍ ବ୍ୟବସ୍ଥା ଚାଲିଛି ସବୁପଟେ ମାନେ ଭଲ ଭାବରେ ଚେକ୍ କରି ଛାଡ଼ୁ ଆଉ ଏ ଆମର ଆଉ ଗୋଟେ ଜାଗା ଦେଖିବା କ'ଣ କହିଲେ କାଲି ଅଛି ଆମର 14 ଜାନୁଆରୀରେ ଆଉ ବହୁତ ସାରା ବଲିଉଡ଼ ସିଙ୍ଗର ଆମର ଓଡ଼ିଶାର ସିଙ୍ଗର ବି ଆସୁଛନ୍ତି ଆଉ ସେଥିପାଇଁ ଫଟାଖତ ଭିଡ଼ ହେଉଛି ଅପରଚୁନ ଥରେ ଯିବା ଦେଖିକି ଆପଣଙ୍କର ଦେଖୁଛି ବାହାରର ବି କାହିଁକିନା ସବୁପଟେ ତ ସିକ୍ୟୁରିଟି ଗାର୍ଡ଼ ସବୁ ଲାଗିଛନ୍ତି ଭିତରକୁ ପରମିଶନ ନାହିଁ ମାନେ ଛାଡ଼ୁନାହାନ୍ତି ଆଉ ଦେଖନ୍ତୁ କାଲିର ମାନେ ଯେଉଁଟାକି ରାଉରକେଲା ଫେଷ୍ଟ ଯୋଡ଼ା ହବ ସାର୍ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଯେଉଁଟାକି ରାଉରକେଲା ସିଟି ଫେଷ୍ଟ ମାନେ ରେଡ଼ି ହେଲାଣି 2023ର ଆଉ ଭିତରେ ତାଙ୍କୁ ଷ୍ଟେଜ୍ ତା ପ୍ରିପାରେସନ୍ ଚାଲିଛି କେଉଁଭଳିଆ ଭିଡ଼ ଆଉ ବାହାର ଆପଣଙ୍କୁ ଭିଉ ଭଲ ଦେଖାଉଛି ଚାଲନ୍ତୁ ଯିବା ଦେଖିବା କେମିତି କ'ଣ ଅଛି ଆପଣ ଦେଖିଲେ ଯେଉଁଟାକି ସିକ୍ୟୁରିଟି ଭାଇମାନେ ମନା କରୁଛନ୍ତି କାହିଁକିନା ବହୁତ ସାରା କାହିଁକିନା ରହୁଛି ନା ସିକ୍ୟୁରିଟି ବ୍ୟବସ୍ଥା ସେଥିପାଇଁ ସେମାନେ ମନା କରୁଛନ୍ତି ତ ଏଇଟା କିଛି ବି ହେଇପାରେ କାହିଁକିନା ବାହାରୁ ମାନେ ଆମର ଓଡ଼ିଶାର ଇଜ୍ଜତର ସମାନ ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଡେ 1 ଡେ 2 ଡେ 3 ମାନେ ପୁରା ଟୋଟାଲ୍ ଡେ 9 ପର୍ଯ୍ୟନ୍ତ ଅଛନ୍ତି କେଉଁ କେଉଁ ସିଙ୍ଗର କିଏ ଆସୁଛନ୍ତି ସବୁ ଦେଖନ୍ତୁ ଡିଟେଲ୍ ଲାଗିଛି ଆଉ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଦେଖନ୍ତୁ ରାଉରକେଲା ପୁରା ଏବେ ସାଙ୍ଗମାନେ ପୁରା ଅଲଗା ଲେଭେଲ୍ର ଅଛି ଏବେ ସାଙ୍ଗମାନେ ଦେଖିପାରୁଥିବେ ସୋନୁ ନିଗମ ସବୁ ମାନେ ସବୁ କୈଳାସ ଖେର ଏମିତି ବହୁତ ଭଲ ଭଲ ସିଙ୍ଗର ଆସୁଛନ୍ତି ସବୁ କାଲି ସାଙ୍ଗମାନେ ମାନେ ସନ୍ଧ୍ୟାର ରାଉରକେଲା ପୁରା ହଲିବ ଖାଲି ଆଉ ଏ ସାଇଡ଼୍ରେ ଗୋଟେ ମାନେ କ୍ରିକେଟ୍ ପାଇଁ ମାନେ ଚାଲିଛି ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଲାଇଟ୍ ସେପଟେ ସାଉଣ୍ଡ ସିଷ୍ଟମ୍ ମାନେ ଚେକ୍ ଚାଲିଛି କାରଣ ମାନେ ଗୋଟେ ଟେଷ୍ଟ ହେଉଛି ମାନେ ତ ମେନ୍ ହେଉଛି ତାଙ୍କ ସାଉଣ୍ଡ ସିଷ୍ଟମ୍ ଆଉ ଲାଇଟ୍ ପ୍ରୋଗ୍ରାମ୍ ପାଇଁ ବହୁତ ମାନେ ଏପଟେ ଟୋଟାଲ୍ ଦେଖାଉଛି ଆଉ ସାଙ୍ଗମାନେ ବ୍ଲଗ୍ ବନେଇ ବନେଇ ମାନେ ଏବେ ତ ରାତି ହେଇଗଲାଣି ଆଉ ଦେଖିଲି କାହିଁକିନା ଯେଉଁପଟେ ରାଉରକେଲା ଆଜି ଯେଉଁଭଳିଆ ଲୋକ ମହଲ ମାନେ ଅଲଗା ପ୍ରକାର ମହଲ କାହିଁକିନା ଯେଉଁପଟେ ଯିବେ ଖାଲି ଲୋକ ଖଚାଖଚ ଭିଡ଼ ଆଉ ମାନେ ଷ୍ଟାଡିୟମ୍ର ସାଉଣ୍ଡରେ ମାନେ ଇକୋ ସାଉଣ୍ଡରେ ପୁରା ଏରିଆ ହଲୁଛି ସାଙ୍ଗମାନେ ଏଇଭଳିଆ ଭିଡ଼ ଆଉ ଯେଉଁଭଳିଆ ମାନେ ଲୋକ ଆଉ ବାଇକ୍ ପାର୍କିଂ ପାଇଁ ମାନେ କାର୍ ପାର୍କିଂ ପାଇଁ ଆଉ ଜାଗା ନାହିଁ ଆଉ ସେଥିପାଇଁ ମୁଁ ଲାଷ୍ଟରେ ପହଞ୍ଚିଲି କାହିଁକିନା ଏଇ ଜାଗାଟା ଟିକେ ଖାଲି ଅଛି କାହିଁକିନା ଏୟାରପୋର୍ଟର ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଏଇ ଗୋଟେ ଯେଉଁ ଆପଣଙ୍କ ଷ୍ଟାଚ୍ୟୁ ବନାଯାଇଛି ମାନେ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଲାଇଟିଂ କରୁଛି ମାନେ ବହୁତ ଭଲ ଲାଗୁଛି ମୁଁ ସେଥିପାଇଁ ଏଇ ଜାଗାକୁ ଆସିଛି ଆଉ ସାଙ୍ଗ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ଆଜିର ଏଇ ବ୍ଲଗ୍ଟି ଭଲ ଲାଗିଥିବ ଲାଇକ୍ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲି ଭୁଲିବନି ତ ସାମାନେ ଆଜି ପାଇଁ ଏତିକି ପୁଣି ଦେଖା ହେବ ନ୍ୟୁ ବ୍ଲଗ୍ରେ ଟେକ୍ କେୟାର ଜୟ ଜଗନ୍ନାଥ